ধরেন রাত 3টার সময় আপনার যদি কোক খেতে ইচ্ছা করে, একটা বিপদ না? রাত 3টার সময় কোথায় যে কোক পাবো? কিন্তু আজকাল এই বিপদের একটা সমাধান পাওয়া গেছে, আমি খবর নিয়ে জেনেছি। শুধু কোক কেন, আপনি যে কোনো কিছুই চান না কেন, রাত 3টা কেন, গভীর যে কোনো রাতে আপনি পেয়ে যেতে পারবেন এমন রাজকীয় অবস্থান চলছে। এই জায়গাটার নাম কি জানেন? জায়গাটার নামও কিন্তু একরকম মিল আছে, জায়গাটার নাম হচ্ছে পূর্ব রাজাবাজার। ধরেন রাত 3টার সময় আপনার কোক খেতে ইচ্ছে করলো, আপনি ফোন করবেন, আপনার কাছে কোক চলে যাবে। ধরেন সেই ফোন করতে করতে আপনার মনে হলো যে কোকের সাথে বোনাস হিসেবে একটা ড্রিঙ্ক হলে খারাপ হয় না, আপনি একটা বোতল তাও কিন্তু চেয়ে ফেলতে পারবেন। এনে দেখ না দেখ একটা ব্যাপার তো আছে, কিন্তু আপনি আপনি চাইতে পারবেন। ধরেন আপনার ওষুধ দরকার, খুব ইমার্জেন্সি ওষুধ, সেখানে স্বেচ্ছাসেবীরা সব দৌড়ে চলে গেছে যে এখানে ইমার্জেন্সি ওষুধ লাগবে। তারপরে সেই দৌড়ায় দৌড়ায় সেই ওষুধটা নিয়ে আসে, জানা গেল ওষুধটা হচ্ছে ভ্রূণের ওষুধ। সেটা নিয়ে সমালোচনা আর সমালোচনা, কেন ভাই আমি বাসায় বসে আছি, আমি তেল ঝোল খাচ্ছি, খেয়ে খেয়ে আমার সুন্দর মুখে একটা পিম্পল হয়েছে, সেই পিম্পলটা আমার দূর করতে হবে না, আমাকে সুন্দর হতে হবে না, লকডাউনের পর আমি বাইরে যাবো না, সেটা নিয়ে এত সমালোচনার কি আছে ভাই? ওষুধ তো ওষুধই, সেটা ব্রণের হোক আর হার্ট অ্যাটাকের। কাজেই এমন রাজকীয় অবস্থা কিন্তু পূর্ব রাজাবাজারে, আপনি যে কোনো সময় যে কোনো কিছু চেয়ে ফেলতে পারবেন। আমি শুনেছি যে সেখানে রাত 8টার সময় বারবিকিউ পার্টি হবে, সেই বারবিকিউ পার্টির জন্য ব্রয়লার মুরগি দরকার। ব্রয়লার মুরগি কেন দরকার আপনি বলেন তো? কারণ হচ্ছে দেশি মুরগির ঠ্যাং খুব শক্ত, সেগুলিতে বারবিকিউ হয় না, নরম নরম মাংস লাগবে যেটি দিয়ে সুন্দর বারবিকিউ হয়। কাজেই বারবিকিউর জন্য আমি ব্রয়লার মুরগি চেয়েছি, কারণ পূর্ব রাজাবাজার তো লকড, আমি যেহেতু বাইরে থেকে কিনতে পারবো না, ব্রয়লার মুরগি আমার প্রয়োজন, আমি পার্টি সার্টি করবো, কারণ আমার আমার মন ভালো রাখা অনেক দরকার। স্বাস্থ্যবিদরা সবসময় বলে যে মন ভালো রাখো, মনটা ভালো রাখো, কাজে মন ভালো রাখার জন্য আমার পার্টি সার্টি দরকার, এবং তার জন্য বারবিকিউ করতে হবে, এবং তার জন্য আমার ব্রয়লার মুরগি দরকার। আমি চেয়েছি, এটা তো আমার প্রয়োজন ভাই। পূর্ব রাজাবাজার এখন সরকারের সবচেয়ে বেশি আদর যত্নে থাকা এলাকা, এই এলাকার মানুষ যাতে কোনোভাবেই কোনোভাবেই আক্রান্ত না হয় সেদিকে দৃষ্টি রাখা হচ্ছে। কাজে সে এলাকার বাসিন্দা হিসেবে আমি আমার নিজেকে রাজা মনে করতেই পারি, তার উপর আবার রাজাবাজারে থাকি, কাজে আমি রাত 3টার সময় যে কোনো কিছুই চাইতে পারি। কারণ যাদের কাছে যাচ্ছি তাদের স্বেচ্ছাসেবক, স্বেচ্ছাসেবক মানে কি? স্বেচ্ছাসেবক মানে হচ্ছে আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, মহামারীর সময় আমি আমার জীবনটা দিয়ে মানুষজনের জন্য কাজ করব, যাতে সেই মানুষগুলি ভালো থাকে, সুস্থ থাকে। কাজে তারা তো সবচেয়ে ভালো মানুষ, এই সব ভালো মানুষের কাছে আমি চাইতে পারবো না, এটা কেমন কথা? আমি তো চাইতে পারবো, আমি রাত 3টার সময় কোক চাইতে পারবো, ড্রিঙ্ক করতে চাইতে পারবো, ব্রণের ওষুধ চাইতে পারবো, ব্রয়লার মুরগি চাইতে পারবো, আমি কী না চাইতে পারবো, আমি তাদের কাছে সব চাইতে পারবো। এখন কাজে আমি চাচ্ছি এইটা নিয়ে সমালোচনা। মিডিয়া যে মিডিয়ার যে লাল নীল হলুদ কত কিছু নাম দেয়, কালা মিডিয়া ঠিক কাজ করে, কারণ হচ্ছে মিডিয়ার তো খায় কাজ নাই কে কয়টার সময় কী চাইছে এটা নিয়ে বলার। কেন ভাই, এটা তো আমার প্রয়োজন। ধরেন রাত 10টার সময় 11টার সময় যদি আমার হার্টের অসুখের প্রয়োজন হয়, আমার 3টার সময় কোকেরও প্রয়োজন, দুইটাই তো প্রয়োজন, খালি বুঝতে চায় না এই মিডিয়া। এর জন্যই মিডিয়াতে কেউ দেখতে পারে না, কেউই দেখতে পারে। কিন্তু আমরা এর মধ্যে আবার জানতে পেরেছি যে সেখানে অনেক বৃদ্ধ একজন লোক গভীর রাতে ফোন দিয়েছে স্বেচ্ছাসেবীদের কাছে যে তার শ্বাসকষ্ট হয়েছে, তার জ্বর, কিন্তু বাসার সবাই তাকে একটা রুমে বন্দি করে রেখেছে, সে কোথাও যেতে পারছে না। স্বেচ্ছাসেবকরা তাকে দ্রুত বের করে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করিয়েছে তাকে। এই যে কাজটা তারা করেছে, এই কাজের জন্যই তো তারা তারা হচ্ছে সবচেয়ে ইমার্জেন্সি মুমেন্টে যেয়ে সেখানকার মানুষের পাশে যেয়ে দাঁড়াবে। এখন আমার যদি শ্বাসকষ্ট না হয়, তাহলে আমি কি অযথা তাকে ডাকবো? এই যে মানুষগুলো স্বেচ্ছাসেবক নামে আছে, তাদের তো আমি নানা কাজে লাগাবো। আমি তাকে কোক আনতে বলবো, আমি তাকে আইসক্রিম আনতে বলবো, আমি তাকে সুই সুতা আনতে পারবো। আমি একজনকে শুনলাম সেখানে হচ্ছে 4টা মালটা লাগবে, এই জন্য ফোন করা হয়েছে। মালটা তো অনেক প্রয়োজনীয় জিনিস, আর না খাইলে আমার জীবন বেরিয়ে যাবে যে কোনো সময়। কাজে আমি স্বেচ্ছাসেবককে বলবো না যে আমার জীবন রক্ষা তো আমার দায়িত্ব, এই যে এইটা নিয়ে সমালোচনা করবেন না ভাই, একদম সমালোচনা করবেন না। আমার তো খুব আফসোস যে আমি কেন পূর্ব রাজাবাজারে থাকি না, জীবনে কখনো রাজা এই অনুভূতি পাই নাই। আমি পূর্ব রাজাবাজারে গেলে এই অনুভূতিটা পাইতে পারতাম। কিন্তু এই যে রাত বিরেতে, এই যে গভীর রাতে এইসব কোক যাওয়া, ব্রণের ওষুধ যাওয়া, মালটা যাওয়া, এই মানুষগুলোর সংখ্যা কিন্তু আসলে কম। এই যে ভীষণ অসুখের মধ্যে আমি একটা সাহায্য চাচ্ছি, সেই মানুষের সংখ্যাটাই বেশি, এবং সেই মানুষকে সাহায্য করার জন্য হাজারজন মানুষ আমরা ঝাঁপিয়ে পড়ছি, সেই মানুষটাই বেশি। কাজে একটা ফোন কল করে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ফোন কলটা বলে আপনি ব্রণের ওষুধ আপাতত আনবেন কি আনবেন না, সেটা আসলে কত প্রয়োজন সেটাও নিশ্চয়ই আমরা একটু ভাবি এখন। কারণ যে অবস্থাটা চলছে, আমরা তো হাসি মজা করতেই চাই, আমরা হাসির মধ্যেই থাকতে চাই, তারপরেও সবাই মিলে যদি একটু চেষ্টা করে দেখি না যে সবাই মিলে আমরা হাসিমুখ থাকতে পারি কি।